আগামী 5ই সেপ্টেম্বর বক্সনগর বিধানসভা উপনির্বাচনে ঝড়ো হওয়া প্রচার করেছেন ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী, মন্ত্রী, সম্পাদক, রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী সহ তাবড়তাবড় নেতৃত্বরা। সকাল থেকে রাত পর্যন্ত 51 বুথে পাড়ায় পাড়ায় জনসম্পর্ক, উঠান সভা, পথসভা চষে বেড়াচ্ছে বামফ্রন্ট থেকে সিট ছিনিয়ে আনার জন্য। তফাজ্জল হোসেনকে বিধানসভা পাঠানোর জন্য ভোট দেওয়ার জন্য দোয়ারে ভোট চাইছেন। এক কথায় গোটা বক্সনগর এলাকায় সুনামির চরে ঢেউ দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ করমজোড়ায় এক পথসভা আয়োজন করা হয়। এই পথসভার সভাপতির আসন অলঙ্কৃত করেন মধুসূদন দাস, স্বাগত ভাষণ প্রদান করেন বিলোনিয়া বিধায়ক অরুণকান্তি ভৌমিক। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রসন্নজিৎ ঘোষ, বিধায়ক কিশোর রায় বর্মন, সভাপতি দেবব্রত ভট্টাচার্যি, প্রাক্তন মন্ত্রী বিল্লান মিয়া সহ রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যি সহ অন্যান্যরা। আমি এই কথা বলবো না, আমি শুধু একটাই কথা বলবো, কেউ আওয়াজ দিয়ে বলতে পারবে না যে তার জন্য এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে এক টাকাও চাঁদা দিতে হয়নি। আমরা গর্ব করে বলতে পারি যে 2018 থেকে সরকার আসার পর এখন পর্যন্ত এই গরিব মেহনতি মানুষের এত প্রকল্প, পঞ্চায়েতের মাধ্যমে এত প্রকল্পের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, এক টাকাও চাঁদা কোনোদিনও আমরা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য সংগ্রহ করব। বক্সনগরে উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে কেন ভোট দেবেন, এই কথাগুলি বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে সকাল থেকে সারাদিন কর্মব্যস্ততা, রাজনীতির এই বক্সনগর এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তার মধ্যে 23 নম্বর বুথের আদমপুর গ্রামের কাটাতারের বেড়ার ওপারে আমরা গিয়েছিলাম। আমার সঙ্গে আমাদের প্রার্থীরাও ছিল, আমার সঙ্গে আমার প্রার্থী তফাজ্জল হোসেনও ছিল। অধিকাংশ মাইনরিটি ওই পারে আমার মায়েরা এবং যুবকরা সেখানে উপস্থিত ছিল। তো যারা আমার মায়েরা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কাকে ভোট দিবেন, তো বললো যে না, আমরা পদ্ম ফুলের বিজেপিকে ভোট দেবো, তফাজ্জলকে ভোট দেবো। আমাকে আরো বলছেন, দাদা উপস্থিত রয়েছেন আমাদের এই পঞ্চায়েতের যিনি প্রধান সবিতা দাস মহোদয়া, কিরুত সরকার আমাদের শক্তি কেন্দ্রের ইনচার্জ, এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয়, যার বক্তব্য কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, আমাদের সভাপতি জেলা কমিটির শ্রী দেবব্রত ভট্টাচার্যি, আমাদের মাইনরিটি সেলের যিনি সভাপতি শাহউলম মজুমদার, সুব্রজিৎ চক্রবর্তী জেলা সাধারণ সম্পাদক, দীপায়ন চৌধুরী দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, প্রসেনজিৎ ঘোষ সাধারণ সম্পাদক, এবং আমাদের সবার প্রিয় যিনি আমাদের এই 3-4 দিন আগে আমাদের পার্টিতে নতুন করে যোগদান করেছেন, আদরণীয় প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া মহোদয়, এবং উপস্থিত যিনি 2023 বিধানসভা নির্বাচনে সমস্ত কিছুকে উপেক্ষা করে উনি পিপড়া মতাদলের প্রার্থী হয়েছিলেন, তার উনিও আমাদের পার্টিতে গত 2-3 দিন আগে যোগদান করেছেন, আবু খায়ের মহোদয়, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। সারা রাজ্যে যখন সার্ভে করা হয় 60,000 সিপিএম এর ভুয়া ভাতা প্রাপকের নামের তালিকা তৈরি করা হয়েছে, বাবা মরে গেছে গা, কিন্তু পোলা হলো সিপিএম এর সিএম নেতা, এ হলো পাতা তুলে বাপের পাতা দুধের পাতাও তুলে সিপিএম এর কেন, তারপরে কোন ইতি বাদ দেওয়ার দরকার কিনা, ইতি বাদ দিচ্ছে দিয়া যারা প্রকৃত গরিব তাদেরকে ভাতা দেওয়া হয়েছে। আরো আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 30,000 নতুন ভাতা
দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। আমার প্রধান এখানে বসে নেয় যে এই গ্রামেও নতুন করে ভাতা মিষ্টি তৈরি করা হয়েছে। ওই ভাতা মিষ্টি করার সময় তো আমরা বলে ভুট্টা আড্ডান জানি তাড়াতাড়ি তখন যদি আমরা বিধানসভায় পাঠাই থাকি। এই মানসিকতা তৈরি হয়েছে বিশ্বনগর এলাকাবাসী, কারণ তারা প্রত্যেকে জানে যে ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। 25 বছর টানা কমিউনিস্টরা শাসন করেছে এই রাজ্যের বুকে, আর এই সিপিএম এর শাসনে সিপিএমরা বলতো যে সিপিএমরা নাকি গরিবের সরকার, গরিব দরদি সরকার। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো, 25টা বছর এই রাজ্যের বুকে সিপিএমরা শাসন করেছে, একটা পরিকল্পনা গরিবরা করতে পারে তার ব্যবস্থা এই কমিউনিস্ট সরকার করেছে কিনা? আজকে এই সভাতে প্রথমে আমার বলতে হচ্ছে আপনাদের ধারণা, আপনাদের বক্তব্য, আপনাদের মনের প্রশ্ন যে আপনি দীর্ঘদিন কংগ্রেসটা করেছেন, এই দলটা কেন ছাড়ে, কী কারণে আপনি ছাড়েন, এই জিনিসটা কিন্তু প্রত্যেকের একটা মনের প্রশ্ন থাকে। সেই কারণে আমি বলতে চাই প্রথমেই এই এরিয়ার মানুষ জানি আমি 88তে এমএলএ হয়েছি, 98তে এমএলএ হয়েছি, মন্ত্রী পার মন্ত্রী হয়েছি 88। এর আগে আমি যে দলের মধ্যে আসছি, দলটা যে করেছি, কংগ্রেসটা আমি কেন শুরু করেছি, কংগ্রেসটা আমি শুরু করেছিলাম 1979 সালে। এবার আবার সেখানে উপনির্বাচন আসছে, উপনির্বাচনের সময় বললাম হাত চিহ্নটা উঠাবেন না, সিম্বলটা নেবেন না, সাইনবোর্ডটা উঠাবেন না, উঠিয়ে নিন। বলা হলো দুর্লভ বিল্লাল সিপিএমকে ভোট দাও, আমি বললাম হবে, আমি দ্বিতীয় বলেছি যে সাইনবোর্ড উঠিয়ে নেবে, সোনাপড়াতে সে অবস্থান সৃষ্টি হবে যেটা তোমাদের আশার করা পাইনি, শুধু কি রাজ্যসভার প্রতিকে বলেছি না, অল ইন্ডিয়া কংগ্রেসকে বলেছি সাইনবোর্ড উঠু করবেন করেছি। তখন সিদ্ধান্ত নিয়েছি যে সিপিএম আমার কর্মীরা সম্পদ নিয়ে গেছে, বাড়িঘর নিয়ে গেছে, আমার 16 জন কর্মী সেখানে খুন করেছে, সেখানে খালেক মিশন বলুন, মুক্ত লোসন বলুন, স্বপনশীল বলুন, হরিপদ বৈষ্ণব বলুন, বিশু বলুন, সমস্ত খুনের শ্মশানও আমি গেছি, কবরস্থানও আমি গেছি, আমি বিল্লাল মিয়ার সাক্ষী, তাদের পরিবারে আমি জবাব দিতে পারি না। এই কংগ্রেস করা যাবে না, এই কংগ্রেস করা যাবে না। তখন সিদ্ধান্ত নিয়ে বলেছি যে এই কংগ্রেস করব না, কিন্তু সেখানে এই কংগ্রেস করব না বলে থামিনি সেখানে। কিন্তু যখন আমি বললাম কংগ্রেসটা করা যাবে না, বহু দল আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে এবং করেছে, আমি বলেছি না, আমি জাতীয় পার্টি করেছি সারা জীবন, জাতীয় দল করেছি, আমি যদি দল করি তাহলে জাতীয় দল। বক্তারা ওনার ভাষণে বাম সরকারের 25 বছর কিভাবে জনগণকে ঠকিয়েছে এই নিয়ে আলোচনা করেন। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।